দর্শক, আমি কোথা থেকে সংগ্রহ করি শুটকি মাছের গুঁড়া এবং গবাদি পশুর জন্য প্রোটিন এবং মাছের জন্য প্রোটিন সরাসরি চট্টগ্রাম বন্দর থেকে, কিন্তু এই ভাইয়ের কাছ থেকে আমি সংগ্রহ করি। দর্শক, আপনারা চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ক্রয় করতে পারেন, ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট পাবেন এবং যা বাজারজাতকরণ অন্যান্য প্রোটিনের থেকে ভালো মানসম্মত এবং গুণসম্মত প্রোটিন। দর্শক, আপনারা চাইলে অর্ডার করে কনফার্ম করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দর্শক, আজকে মূলত আপনাদের গবাদি পশুর শুটকি মাছের গুঁড়া কীভাবে তৈরি করে এ টু জেড প্রসেসিং প্রক্রিয়া আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের যাদের লাগবে শুটকি মাছের গুঁড়া, প্রোটিন, মাছের প্রোটিন সব কিন্তু পাইকারি রেটে সুলভ মূল্যে কিন্তু আপনারা পেয়ে থাকবেন। সরাসরি চট্টগ্রাম বন্দর থেকে ভিডিওটি ধারণ করা হইতেছে। দর্শক, আপনাদের যাদের লাগবে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। ভাইয়ের নাম হচ্ছে সায়েদ চৌধুরী। শুটকি মাছের গুঁড়া আপনারা সরাসরি সুলভ মূল্যে পাইকারি রেটে পেয়ে যাবেন, যা বাজার মূল্য শুটকি মাছের গুঁড়া 60 টাকা প্রতি কেজি। দর্শক, তো এগুলো আপনারা দেখছেন মিলে সরাসরি শুটকি মাছের গুঁড়াটা কিন্তু কীভাবে তৈরি করতেছে প্রক্রিয়াজাতকরণ, একদম মিল থেকে কুটে মিহি পাউডার আকারে তৈরি করা হচ্ছে, সেটাই প্রক্রিয়া আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করতেছি। এছাড়া দর্শক, আপনারা শুটকি মাছের গুঁড়া, প্রোটিন, ভিটামিন সবগুলোই কিন্তু এখানে পাইকারি রেটে আপনারা পেয়ে থাকবেন, যা অন্যান্য বাজারজাত থেকে অনেক কম দামে আপনারা পেয়ে থাকবেন। দর্শক, এবং যারা মাছ চাষ করে মৎস্য চাষি তাদের জন্য একটা সুখবর আছে। আপনারা যদি এই শুটকি মাছের গুঁড়া এবং তার সাথে রাইস পালিশ 50% রাইস পালিশ মিশ্রিত করেন, তাহলে আপনাদের মাছ আপনারা 3 মাসের মধ্যেই ব্যবহারের অর্থাৎ বিক্রি করার উপযোগী হয়ে যাবে, যা খুব তাড়াতাড়ি দ্রুত বর্ধনশীল। দর্শক, তো আপনাদের যাদের লাগবে সরাসরি ভাইয়ের সঙ্গে কনফার্ম করে নাম্বারে যোগাযোগ করবেন, ভাই ইনশাল্লাহ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার যোগে পৌঁছে দিতে পারবে। 1 টন, 2 টন, 5 টন, 10 টন যা লাগে দর্শক সব কিন্তু পাইকারি রেটে পেয়ে থাকবেন। তাছাড়া গরু মোটা তাজা করানোর ক্ষেত্রে প্রোটিন বা শুটকি মাছের গুঁড়া অত্যাবশ্যকীয় উপাদান ভূমিকা রাখে, আপনারা যেহেতু জানেন। তো আপনাদের দেখাই, বেশি কথা না বলে আপনাদের প্রক্রিয়াটা, প্রসেসিং কীভাবে তৈরি করা হচ্ছে সেটাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখেন, সাথেই থাকেন।